হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আমি অনেক ভালোই আছি বন্ধুরা। আজ হচ্ছে তোমার শুক্রবার, আর এই মাত্র দেখো স্নান করে চলে এসেছি। আজকে সকাল থেকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সকাল থেকে না, রাত্রি থেকেই শুরু হয়েছে মনে হয়। রাত্রের খবর তো আর জানি না। তো ঘুম থেকে উঠেই দেখি সেই যে বৃষ্টি পড়েই যাচ্ছে, এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। তো মাম্মামকে স্কুলে দিতে গিয়েছি আর এত তখন মুষলধারে বৃষ্টি ছিল। তো মাম্মামের জুতো মুজোয়া সব ব্যাগের মধ্যে, প্লাস্টিকের মধ্যে নিয়ে স্কুলে গিয়ে আবার ওকে পরিয়ে দিয়েছি। আর মাম্মামকে নিয়ে যাওয়ার সময় আমি এত ভিজে গেছি, মাম্মামকে তো রেইনকোট পরিয়ে ছাতা দিয়ে তারপরে নিয়ে গেছি, মাম্মাম ভেজেনি। তো আমি এত ভিজে গেছি, তো এসে জল ভরতে নিই আরও ভিজে গেলাম, সেই জন্য একবারে ঘর দুয়ার মুছে এই একদম স্নান করে চলে এসেছি। তো কিছু কাজ হয়নি, দেখো বিছানাগুলো একদম মানে ঘর দুয়ার মুছে হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে, আর বিছানাপত্র কিছু উঠানো হয়নি, কাপড় চুপড় কেচে একদম বৃষ্টিতে ভিজে চান করে চলে আসলাম। তো চান করে কাপড় গেছে, স্নান করে চলে এসেছি। আর এই যে মাম্মাম অরিও বিস্কুট খেতে খেতে রেখে দিয়েছিল, তো স্নান করে তো মানে বাসি মুখে তো আর মুখে কিছু না দিয়ে তো রান্নাঘরে আসতে হয় না, সেই জন্য অরিও বিস্কুটটা নিয়ে নিলাম, খাবো মাম্মামের সাথে সাথে। না আমারও অরিও বিস্কুট খেতে ভালোই লাগে। আর কি বলো তো, দাঁড়াও দেখাই, এই যে এখানে আটা মেখে রেখে দিয়েছি, এখন করে নিব রুটি। তো রুটিটা যে কী দিয়ে খাবো দেখি, ডিমের একটু জুড়ি ভাজা করে নিব, কলাও আছে, কলা দিয়েও খেয়ে নেব। তো চলো খেয়ে নিই, করে নিই আগে রুটিটা। আর এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে, দেখো মেঘলা একদম ওয়েদার। আর ওই ঘর থেকে চলে আসলাম, ছেলে মোবাইল চালিয়ে নিল, আবার গানের আওয়াজ টাওয়াজ ঢুকে যাবে সেই জন্য চলে আসলাম। তো চলো ফটাফট রুটিটা করে নিই। আর এত ভিজেছি দেখো না, মাথাটা একদম ছপছপা হয়ে আছে, আর অনেকগুলোই কাপড় বেরিয়ে গেছে, মেয়ের স্কুল ড্রেস, ছেলের স্কুল ড্রেস, আমার মাম্মামকে দিতে গেছি পুরো কুর্তি সব ভিজে গেছে। তো অনেকগুলো কাপড়ও বেরিয়ে গেছে, রোজ রোজ এক বালতি কাপড় আমাকে কাচতেই হবে। যে ভাবি আজকে মনে হয় আমার কাপড় কম হবে, কিন্তু কম আর কিসের, ওই রোজই একই কাপড় বেরিয়েই যায়। আর জলগুলো ভরে না সব বারান্দায় রেখে এসেছি, এখনও ঘরে নিয়ে আসিনি রান্নাঘরে। তখন এত ভিজে গেছি না আর ভালো লাগছিল না, সেই জন্য বিছানা টিছানার উঠাল ঝাড়ুটারু মারলাম না, একদম ঘর মুছে স্নান করতে চলে গেছি। আর আমাদের যেহেতু সব কিছুই বাইরে, জানো তো বন্ধুরা, আমাদের তো বৃষ্টি আসলে ভিজতে হবেই, তো ওগুলো তো বলে আর লাভ নেই। তো চলো, তোমরা কীরকম করে ক্রিমটা আগে আগে খেয়ে নাও, খেয়ে তারপরে বিস্কুটটা খাও। দেখো শশা নিয়ে এসেছি, হাফ কিলো শশা, আর শশাগুলো এত টাটকা, এই দেখো শশাগুলো এত টাটকা, হাফ কিলো শশা চারটা উঠেছে, বুঝতে পারছো? আর এই যে পটল হাফ কিলো, আর এইটুকু আদার দাম নিয়েছে 10 টাকা, বুঝছো? আর দেখো মূলার শাক, মূলার শাকটা না বর্ষাকালে শাক আমার না তো খেতে ভালো লাগে না, তাও ভাবলাম নিয়ে যাই মূলার শাক। আর এই যে একটা ম্যাগি নিয়ে এসেছি, আর একটা ওয়াই নিয়ে এসেছি। তো চলো ছেলেকে ম্যাগিটা করে দিব এখন, তো আজকে এইটুকুই বাজার নিয়ে এসেছি। তো দেখো গরম জল বসিয়ে দিয়েছি, আর ছেলেকে না এরকম করে পেঁয়াজ দিয়ে ম্যাগি সিদ্ধ করে দিলে না ছেলে আবার ভালোই খায়, ও না ম্যাগিটাই বেশি পছন্দ করে। তো চলো এখানে অসুবিধা হচ্ছে, আর চলো দেখাই আজকে বাজার থেকে কি মাছ এনেছি। মাছ আমার ধোয়াও হয়ে গেছে জানো তো, এই যে ভাতে জলও বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো চালও ধুয়ে রেখে দিয়েছি, আর এই যে দেখো মাছ আজকে আছে চন্দুরা আর মাছ, এই যে আর মাছ তো ফুটতেই থাকবে। তো লবণ হলো তো একটু তেল দিয়ে মাখিয়ে রাখতে লাগতো, ভুলেই গেছি যে তেল দিতে হবে। তো চলো ফটাফট রান্নাটা করে নিই। তো দেখো বন্ধুরা, এখানে পটল ভাজা বসিয়ে দিয়েছি, মাছগুলোকে সব ভেজে নিয়েছি, ভাত উপর দিয়ে দিয়েছি, আর এখানে মাছের ঝোলটাও ছেড়ে দিয়েছি। দেখো মাছের ঝোলের আলুটা ভেজে সম্বার দিয়ে মশলাও দিয়ে এখন মাছে কষিয়ে নিব, আর এদিকে পটলটা ভাজবো, আর ওদিকে শাকটা না এখনও বাছা হয়নি, কারণ বর্ষাকালের শাক তো বন্ধুরা একটা একটা করে যদি না বাছি না, আবার শাকের মধ্যে যদি পোকা টোকা থেকে যায়, সেই জন্য ভাবলাম কি এই গ্যাসটাতে মাছ ভাজলাম। তো ভাবলাম মাছ ভেজে এখানেই তোমার
মাছের ঝোলটা সম্বার দিয়ে দিই আর এখানে পটলটা ভাজতে থাকে আর পটল ভাজা আর এই তেলের মধ্যেই তোমার শাকটা সম্বার দিব সেই জন্য এটা এখন ঢাকা দিয়ে দেবো আর পটল ভাজার স্টিমটা একদমই কমিয়ে দিয়েছি তো আস্তে আস্তে হতে থাক এর মধ্যে আমি শাকটা ধুয়ে একদম কেট বেছে ধুয়ে নিয়ে আসি ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো সবাই পাশে থেকো আর একটা লাইক দিয়ে দিও বন্ধুরা প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিও তো চলো আমি ফটাফট ঢাকনা দিয়ে দিই ঢাকা দিয়ে দিই দেখো বন্ধুরা মুলার শাকটা বসিয়ে দিয়েছি তো আর মাছের মাথাটা ছিল তো তো ভাবলাম মাথাটা দিয়েই করি আর দেখো আমি কিন্তু এক ফোঁটা জলও দেইনি ঢেকেও দেইনি কড়াইয়ে দিতে দিতে এক গাদা জল বেরিয়ে গেল তো এক খণ্ডই মাথা দিলাম কারণ দুই খণ্ড মাথা দিলে না বেশি কাটা কাটা হয়ে যাবে বেশি কাটা কাটা তো এত খেতে ভালো লাগবে না সেই জন্য এক খণ্ডই দিয়ে দিলাম আর এই যে পটল ভাজা নিয়ে নিচ্ছি আর মাছ কি হয় খুব নরম হয় না ভাজতে নিলেই ভেঙে যায় তো ভেঙেই গেছে আর পটল ভাজা উঠিয়ে নিয়েছি ভাতও না আর এখানে যে মাছের ঝোলটা টকবগিয়ে ফুটছে তো লবণ দেখবো দেখে একটু গরম মশলা দিয়ে মাছের ঝোলটাকে নামিয়ে নিব চলো লবণটা দেখে নেই তাহলেই আমার রান্নাবাড়ি কমপ্লিট আর শাকটা জলটা একটু ঢাকলাম না শাকটা একাই মজে যাবে কারণ নতুন তো শাক মুলা শাকটা তো এখন নতুন আর এখন যে মুলা শাকের দাম আর যখন পুরনো হয়ে যাবে তখন কত কমে যাবে বলো দামটা আর নতুন নতুনই খেতে ভালো লাগে তাই না বলো বন্ধুরা পুরনো হয়ে গেলে কি আর ভালো লাগবে খেতে তো বন্ধুরা রান্নাবাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো কোথায় বেরিয়ে পড়লাম মাম্মা আর আমি এই যে দেখো মাম্মামও রেডি হয়ে গেছে আর আমরাও এখন উঠে পড়েছি টোটোতে তার আগের মুহূর্তে তোমাদের সামনে আর আসতে পারিনি আর তোমাদেরকে কিছু বলতেও পারিনি তো হঠাৎই মাম্মামের স্যার দেখে মেসেজ করেছে তোমার হচ্ছে সানডে তো মাম্মামের নাচের তোমার এক্সাম আছে সেই জন্য আজকে একটু প্র্যাকটিসের জন্য ডেকেছে তাই মাম্মামকে টোটো নিয়ে চলে গেলাম টোটোতে করে বেরিয়ে পড়েছি সেই জন্য বিকেলের পরিবেশটা তো খুব ভালোই লাগে না সেই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করতে করতে যাই আমিও যাই মাম্মামের নাচের স্যারের বাড়িতে আর তোমাদেরকেও নিয়ে যাই তোমরাও একটু আমার সাথে একটু ঘুরে আসো আমাদের শিলিগুড়ি শহরটা তাই না চলো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা তো দেখতেই তো পেলে তো মাম্মামকে নাচে নিয়ে গিয়েছিলাম তো তারপরে নাচে থেকে এসে আমার না রাত্রিবেলা লাইভ করেছিলাম সেই জন্য তোমাদের সামনে আর আসতে পারিনি এটা পরের দিন সকাল মানে শনিবার সকাল তো শনিবারের সকালে রোজকার মতো আমি দেখো এখানে আলুর তরকারি করে নিব সাদা আলুর তরকারি আর করে নিব গরম গরম লুচি তো নিরামিষ দিনে তো আমি লুচি আর সবজিটা করি তো সেরকমভাবে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিলাম আর একটা টমেটো ছিল তো টমেটো দিয়ে না সাদা আলুর তরকারি খেতে কিন্তু ভালো লাগে সেই জন্য টমেটোটা দিয়ে করে নিচ্ছি তো চলো টমেটোটা দিয়ে আলু তরকারিটা করে নেই আর আজকে সারা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো তোমরা দেখতে থাকো আর সবাই পাশে থেকো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা তো দেখো আমার আলুর তরকারিটা হয়ে গেছে তারপরে চলে এসেছি বন্ধুরা একদম সন্ধ্যাবেলা তো দেখো আজকে দুপুরে সেরকম রান্নাবাড়ি কিছুই করিনি আর রাত্রিবেলা ওই জন্য আজকে রান্না করতে হবে আর আমার না অনেক দিন ধরেই খিচুড়ি খেতে ইচ্ছে করছিল সেই জন্য দেখো খিচুড়ি করে নিব আর কি বলতো মুগ ডালের খিচুড়ি আর গোবিন্দভোগ আতপ চাল দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমাদের ঘরে কেউ সেরকমভাবে পছন্দ করে না খিচুড়িটা সেই জন্য না আমার খিচুড়ি করাই হয় না তো আজকে ভাবলাম যে না আজকে খিচুড়ি খাবই
সেই জন্য আজকে খিচুড়ি করেই নিচ্ছি। আর দেখো এখানে চাল আর ডালটা, প্রথমে মুগ ডালটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম, নিয়ে তারপরে আবার ডালটাকে ভালো চাল আর ডাল একবারে ধুয়ে নিয়ে এসে সম্বাদ দিয়ে তারপরে দেখো করে নিচ্ছি খিচুড়ি। তো চলো বন্ধুরা খিচুড়ি করে খিচুড়ি খেয়ে নিব, আর সেরকমভাবে তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারিনি। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও বন্ধুরা। তো চলো বন্ধুরা দেখো আমার গরম জল বসিয়ে দিয়েছি, আর খিচুড়িতে গরম জল না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। আর বাদামটাকে ভেজে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে, আমি এখন খেতেও বসে গেছি। গরম গরম খিচুড়ি আর ডিম সিদ্ধটা মাম্মামকে খাওয়াবো। তো চলো বন্ধুরা টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে বন্ধুরা।